বিএনপি হলো একটা অবৈধ টাকার উৎস কোথায় পাওয়া যায় এগুলা বিএনপির খেয়াল সবসময় আর হলো বাংলাদেশের যে ঋণখেলাপি সংস্কৃতিকে শুরু করে লুটেরা সংস্কৃতি সবকিছুর প্রবর্তক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটাই আনিস ইসমান খোকন বলছিলেন যে এখন কেউ আমি মনে হয় সত্য বলতে বঙ্গবন্ধুর কন্যা মহানুভব বলেই বেগম জিয়া দোষী সাব্যস্ত হওয়ার পরেও তাকে জেলে না রেখে বাসায় রাখার অনুমতি দিয়েছেন এবং যতক্ষণ জেলে ছিলেন তখন তিনি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেয়েছেন, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কুলসুম এবং পরে মনে ফাতিমা দুজনে ছিলেন, তাদেরকে কিন্তু তিনি রেখেছেন এবং আজকে বলেছেন তিনি বাংলাদেশের সবচেয়ে তারা যেখানে সেফ মনে করেছে তারা যে হসপিটালটাকে ভালো মনে করেছেন সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার জন্য একটা এক্সপার্ট এসেছেন একটা টিম আমেরিকা থেকে এসে তার চিকিৎসা করে তারা আবার দেশে ফিরে গেছেন। ওনার ট্রিটমেন্ট কিন্তু এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল পৃথিবী এখন কিন্তু বাংলাদেশে বসে যে চিকিৎসা নিতে পারবেন এটাও ঠিক না, নিশ্চয় কোনো না কোনো কনসালটেন্সি করেই এই চিকিৎসাগুলো চলছে তার। এবং আমরা যতটুকু জানি বেগম জিয়ার পুত্রবধূ কিন্তু এই কনসালটেন্সিতে কোনো না কোনো জায়গা থেকে তিনিও অ্যাটেন্ড করছেন, এগুলো হলো আমাদের জানা কথা। আর একটা কথা তিনি বলেছেন বঙ্গবন্ধু হত্যার জন্য বঙ্গবন্ধু কন্যা সবসময় বাংলাদেশের মানুষকে দোষী করেন, কখনোই সেটা তিনি করেননি, বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের মানুষই ফিরিয়ে এনেছে। সেই বৃষ্টি ভেজা 81-এর 17ই মে তিনি সেদিন অঝোর ধরে বৃষ্টির সাথে তিনিও কেঁদেছিলেন, তিনি ফিরে এসে কাউকে খুঁজে পাননি। এখন আজকে যদি বলেন বঙ্গবন্ধুর খুনের সাথে তো বঙ্গবন্ধু কন্যা সবসময় সন্দেহ করেন এবং এখনও বলেন সবসময় বলে আমরাও বলি জিয়া পরিবারে জড়িত এবং আপনি বলেছেন জিয়াকে বীরোত্তম দিয়েছেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা। হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন মুক্তিযোদ্ধারা সবসময় মুক্তিযোদ্ধা না কিন্তু রাজাকাররা সবসময় রাজাকার, এই মুক্তিযোদ্ধা তিনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন পুনর্বাসন কীভাবে করেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে কীভাবে পুরস্কৃত করেন, কোন দিকে ডালিম পালাবে কোন দিকে রশিদ পালাবে সব ব্যবস্থা তিনি করে দিয়েছেন, তিনি বলে আবার মহানুভব উনি দেখতে বিশাল একটা জাহি করে এক মহানুভব বানিয়ে ফেলেছেন তাকে। আর বেগম জিয়া কী করেছেন, উনি তো মহানুভব তো দেখেছেন বঙ্গবন্ধু কন্যা, আপনি দেখেন বঙ্গবন্ধু কন্যাকে নিশ্চিহ্ন করতেই হবে, তার সন্তান তিনি মিলে গ্রেনেড ছুড়ে মারলেন, এই কথাগুলো কী জবাব দিবেন আপনি? আপনার ভণ্ডার দল তো বিএনপি, ছেঁড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেসের কল্পকাহিনী শুনিয়ে মানুষের ইমোশনকে ব্ল্যাকমেল করেছেন। আপনি বিশ্বাস করেন জিয়াউর রহমান কখনোই এক কাপড় দুইবার পরেন যে মানুষটা উনি বলে একটা প্যান্ট সবসময় পরেছেন, ওই প্যান্ট আবার পুরন হয়ে গেলে এই ছোট করে তার দুই সন্তানকে পরিয়েছেন, এই সমস্ত শুনেন গল্প কাহিনী শুনিয়ে মানুষের ইমোশনকে একটা ব্ল্যাকমেল করা হয়েছে। বঙ্গবন্ধুর 75-এর পরে স্বাধীন মুক্তিযুদ্ধের ইতিহাসকে তিনি সবসময় বিতর্কিত করেছেন। আপনি দেখেন আজকে রিক্সা পেন্টিংসকে ইউনেস্কো কিন্তু বাংলাদেশের ঐতিহ্য হিসেবে ডিক্লার দিয়েছেন, এই রিক্সা পেন্টিংস বন্ধ করে দিয়েছে কারণ কি জানেন, ও রিক্সার পেছনে না হয় নৌকার ছবি, 71-এর পরে না হয় বঙ্গবন্ধুর ছবি, না হয় জয় বাংলা স্লোগান, এগুলো ওনার সহ্য হয় নাই কারণ উনি তো খুব কৌশলে কাজ করেছেন, উনি ঠান্ডা মাথার খুনি। যে কর্নেল শোকতের কথা বলেছে, শোকত সাহেবের ইন্টারভিউতে আমরা পড়েছি তিনি 1274 জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসি দিয়েছেন, প্রতি মধ্যরাতে সমস্ত জেলখানাতে কান্নার শব্দ আসতো, এভাবে তিনি জেস চালিয়েছেন, কার্ফিউ গণতন্ত্র চালু করেছে, সন্ধ্যার পরে মানুষ বেরোতে পারবে না, আওয়ামী লীগকে বের হতেই পারবে না, আওয়ামী লীগ মানে নিশ্চিহ্ন, মৌলভী সৈয়দকে ধরে নিয়ে গেছে তার দলে জয়েন করতে হবে, উনি যেভাবে আপোষ করে ফেলেছেন জিয়াউর রহমানের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের অনেকে তো আপোষই করেননি, তোফায়েল আহমেদ উনি তো আজকে অনেক মহানুভব বানিয়ে, তোফায়েল আহমেদের একটা ইন্টারভিউতে পড়েছিলাম 23 জুলাই 15 আগস্ট বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে, এই 23 জুলাই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সাথে দেখা করতে দেখা করতে গেছে এবং তাকে তখন সম্ভবত জার্মানির অ্যাম্বাসেডর বানাবেন বঙ্গবন্ধু, তিনি বঙ্গবন্ধুকে ছোট্ট একটা কোরআন শরীফ নিয়ে শপথ করে বলেছেন, এই কোরআন শরীফ ছুঁয়ে বলেছে আমি কখনোই আপনার সাথে বেইমানি করবো না, আপনি আমারে জার্মানিতে পাঠাবেন না, কারণ তার ভিতরে মাথায় খেলছে সুদূর প্রসারের চিন্তা ভাবনা, সে বার্সে বৈঠক করে এসেছে জুনিয়র অফিসার থেকে বলেছেন তোমরা আগাও আমি সিনিয়র অফিসার আমি আগাতে পারবো না, জিয়াউর রহমান জড়িত ছিল, এগুলো কিন্তু দিবালোকের মতো সত্য আজকে প্রমাণ হচ্ছে সব জায়গায়। আর সেই অসমাপ্ত কার্যক্রম তার সন্তান চেষ্টা করেছে বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে, এই খুনিদের সাথে রাজনীতি করে আপনি বলেন আমরা মহানুভব না, তারাই মহানুভব, বঙ্গবন্ধু মহানুভব না, বঙ্গবন্ধুর কন্যা মহানুভব না, খালেদা জিয়া কিন্তু এখনও পর্যন্ত কোনো বিএনপির নেতাকর্মীকে কোথাও খুন করা হয়নি, 28 তারিখ এত বড় একটা ঘটনা ঘটেছে, রক্তপাতের একটা বিপ্লব হয়েছে আমি মনে করি। আর আমরা কি প্রত্যেকটা জায়গায় যেখানে গিয়েছি গ্রেনেড আমাদের পিছনে ছুটেছে, সুরঞ্জিতবাবুর গ্রেনেড হামলা হয়েছে, সুরঞ্জিতবাবুর এই মিটিংয়ে আপনি দেখেন জেবুন্নেসা সিলেটের মহিলা নেত্রী তার বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে, আপনি দেখেন এই যে আমাদের শাহেসম কিপ্রিয়া থেকে শুরু করে আসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম অসংখ্য শহীদের নাম বলতে পারবো, শুধু 91 থেকে 96 2001 থেকে 2006
26,000 নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি, এই খুনের দলের সাথে আপনারা আমরা আপোষ করতে পারি? তিনি আরেকটা কথা বলেছেন, বিবেককে বিসর্জন দিয়েছে, বিবেককে বিসর্জন দেয়া হয়নি, সুবচন নির্বাচনে ছিল, সুশাসন ছিল না, সেগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেগুলিকে ফিরিয়ে আনার জন্য যে নিরন্তর প্রচেষ্টা 21 বছর পর ক্ষমতায় নিয়ে আমরা করেছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার করা থেকে শুরু করে রাজাকারদের ফাঁসি দেওয়া, যুদ্ধপরাধীদের বিচার করা, এগুলো বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে হয়েছে। আগামী 50-100 বছরে যে কোনো গবেষকের খাতায় কিংবা যে কোনো ইতিহাস বেত্তার খাতায় বঙ্গবন্ধু কন্যারটা স্বর্ণ উজ্জ্বল লেখা থাকবে, বাংলাদেশের এই শাসন ব্যবস্থারা স্বর্ণ উজ্জ্বল স্বর্ণ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে অনেক অনেক কথা বলেছেন আপনি, আপনি শেখ কামালের অনেক প্রশংসা করেছেন এবং তিনি অবশ্যই প্রশংসাযোগ্য। পাশাপাশি আমরা একটা প্রধানমন্ত্রীর পুত্রকে দেখেছিলাম, তিনি কি করেছেন? তিনি একটা হাওয়া ভবন খুলে বসে আছেন, উনি নামই ছিল ওনার মিস্টার 10%, লন্ডনে বসে ওগুলো 10% নেই, 18 সনদে নির্বাচনে বাণিজ্য করেছেন, এক এক আসন 3-4 জনকে নমিনেশন দিয়েছেন, সবার কাছ থেকে তিনি টাকা দিয়েছেন, তারা হই হুল্লোড় করেছে, তারা টাকা কিন্তু ফেরত পায়নি। এই টাকার অভিযোগে সেই দল পদত্যাগ করেছেন শমশের মবিন চৌধুরী, তিনি নিজেই তার সাক্ষাৎকারে বলেছেন কি হয়েছে বিএনপির সাথে, তার কাছ থেকেও টাকা চাওয়া হয়েছিল। ওই যে চিরঙ্গের একজন নেতা ছিলেন আমাদের মোর্শেদ সাহেব, তিনি পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, পরবর্তী তার কাছে টাকা হয়েছে, উনি ভয়ে পালিয়ে গেছেন সিঙ্গাপুরে, এই বেচারা নমিনেশনও চায়নি বিএনপি থেকে। বিএনপি হলো একটা কি বলবো এটারে, অবৈধ টাকার উৎস কোথায় পাওয়া যায় এগুলা বিএনপির খেয়াল সবসময়, আর হলো বাংলাদেশের যে ঋণখেলাপি সংস্কৃতিকে শুরু করে লুটেরা সংস্কৃতি সবকিছুর প্রবর্তক।